মন্দির পাহারা দেওয়ার সবক দেন এ মিয়া ঈমানানসি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হইছি ঈমানানসি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর কয় মাদ্রাসার ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন মন্দির পাহারা দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপকষ্ট বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিত নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমর মসজিদ কি তারা পাহারা দেয় কথাগণ না আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হেকমতের নামে হচ্ছে হচ্ছে কি বড় আফসুসের বিষয় ইমানি হাইরত নাই মাস আলা বুঝেন মুস্তিয়ান যদি কোনো দেশে ইসলামী সরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া এই ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দু অ দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টান দেয় ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয় জিজিয়া হলো আইদি অহিংস আবিরুণ যেটা লাঞ্চন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত জানো হয়ে থাকি মুসলমানরা জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ বাক করা ষড়যন্ত্র করে আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে করে কি করে নাই আওয়ামী লীগের হাসিনার দালালি করে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন পিহাজির কষ্টে কথাগুলো বলতেছি আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে কোথায় একই সময়ে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিমরা রয় অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকাররমে হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল কৌমি জননী খেতাব দেওর হুলামিন সাহ এখানে আইসা বাইতুল মোকাররম মসজিদে একটা ফিতনা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে সব কিছু একই সূত্রে গাথা সব কিছু একই সূত্রে গাথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হতেছে হচ্ছে হচ্ছে চলতেছে এই সরযন্ত্র এই সরযন্ত্র বুঝতে হবে প্রিয় উপস্থিতি আমি জায়াতে কারীমা তেলাওয়াত করেছি এটা একটা দলের নাম আল্লা পাক কিছু লোকের পরিচয় তুলে দত্তেছেন উমিনান নাস মিন ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে মাইয়া কুল আমান্না বলে আমি তো ইমান আনছি কে আনছি আমি ইমানদার আমি তাহার যুগ করি আমি কোরআন তিলাওয়াত করি মিলাইয়া দেখেন একটু আল্লাহ বলতেছে পনেরোশো বছর আগে এখন মিলান কি কয় মানুষের সামনে কয় মাইয়া কুল আমান্না আমি ইমান আনছি তাহাজুত করি কোরআন তিল করি কিন্তু হাতিকত কি আলেমদেরকে আমি গ্রেফতারও করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই করি করছে কি করে নাই কত বড় নির্লজ্জ দেখেন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে এ মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি কন্ধকারবার কত বড় নির্লজ্জ তাই মানুষ মরে যাবে এজন্য কি করছে চলে আসছে তো শত শত ছাত্র যে মারলো এডিক আস্তে আল্লাহ আল্লাপাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে সুহান কেউ কল্পনা করতে পারছে এভাবে ধরবে কল্পনা করতে পারছে কিন্তু আমার বিশ্বাস ছিল অল্লা আমার বিশ্বাস ছিল ফালা তাহসাবান লহা গ ফিলান আম্মায়া আমার জ দেব আল্লাহ বলছেন যে ফালা তাহসাবান লহা গ আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গফেল নাম অনেক আল্লাহ কি গাফেল গুড়ি তো সেরে দিছে কিন্তু সুতা কোথায় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সাইরে দেন নাই আরে হাসিনার চাইতে ফির আউন আরো বেশি সময় পাইছিল। আল্লাহ সময় দেন কিন্তু একটা সময় এমন ভাবে ধরে ক্ষমতা হারাই গেলে ক্ষমতা পাগল হয়ে যায় কি হয়ে যায় এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে করে ঢুকে কথা মনে হয় নাই মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে ক্ষমতা নাই এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখনো আসি আছি রে ভাই আসি তাহলে কেমনে কি কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আছি ছেদ করে ঢুকে যাব জোহান আল্লাহ বলতেছেন অবীন নাস না কুল আর না বিল্লা অবিল্লা অমিল্লা আসিল যে মানুষের সামনে বলবে আমি ইমান আনি আমি উম আমি তাহার যুত পৰি আমি আখে ৰাতিৰ উপর ইমান আনছি আল্লাহৰ উপর ইমান আনছি কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্ম হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে হিন্দুত্ববাদীদেরকে কি মানে প্রভু মানে এদেরকে যখন বলা হয় আল্লাহ বলতেছেন ওয়া ইযা ক্বীলা লাহুম ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না মারামারি করো না জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না তখন এরা কি কয় জানেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন এরারা আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা কয় আয় হায় কয় কি ইন্নামা নাহনু মুসলিহুন আমরাই তো সবচাইতে বড় শান্তিকামী মিলায় দেখেন যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে তারা লাডি সুডা রড তারপরে বড়, বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি কি সমাবেশ আপনারা সব ভুলে গেছেন হেলমেট পইয়া রামদা রড ভাস পিস্তল এগুলো নিয়ে কী সমাবেশ করে রড রামদা হেলমেট পিস্তল এগুলো নিয়ে কেউ শান্তি সমাবেশ করে মানুষকে পিডায় আমার এটাকে শান্তি সমাবেশ তো ওই যে আল্লাহর কথা মিলাম ওই দা কিল আলহম ফিল্লাম তোমরা জমিনে কি করো না ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা করো না এরা কয় ইন্নামার আহ মুসলি হন আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী আল্লাহ বলে আল্লাহ ইন্না হুম হুমুল সিদু না ফিল্লাম জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয় বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টি করে এখন কতগুলো তো পালাইছে যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া কি করে এরা আগে কইতো গুজব গুজব এখন এরাও হয়ে গেছে গুজবের মেশিন এত গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে আমাদের প্রবলেম কি জানেন আমরা যারা গার্মেন্টস সোয়েটারে জব করি চিন্তায় থাকি একটা ভাইরাল হুজুর আসবে কিছুক্ষণ একটু দেখবো তারপরে খায়া নামাজের খবর নাই অফিসে যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর একটু কয়েকটা কথা শুনি শুনলে তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে ঘুমায় যেতে হবে মানে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে দেশের মুসলিমদের অবস্থা কি হবে তার কোনো খেয়ালই তার নেই এক আশ্চর্য জিনিস আমরা এত অসচেতন সচেতনতা আমাদের নাই প্রিয় উপস্থিতি প্রিয় হাজরিন একটু সচেতন হন একটু সচেতন হন হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে খুব প্ল্যান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শোনেন আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই বর্তমানে আবারও এ দেশে শেখ হাসিনাকে আইনা বসানো এটার পরিস্থিতি আসলে নাই কোনোভাবেই নেই এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে কথা আমি মনে হয় বুঝাইতে পারিনি সিরিয়ার অবস্থা কি সিরিয়ায় বাসারা আসাদ আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে কিন্তু কিভাবে সেটা ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় এমন কোনো প্ল্যান করে বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে আর এই নিরস্ত্র আন্দোলন থাকবে না অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোনো সম সুযোগই নেই এটা হলো রাজনৈতিক পরিস্থিতি তাইলে কি হবে এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি উত্থপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে বিভিন্ন ধরনের দাঙ্গা লাগাই দেওয়ার চেষ্টা হবে ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে আসলে দিন শেষে আমার আপনার কথা আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে ভুল হইতে পারে কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই সোহান রাসুল তো বলেই গিয়েছেন ইসাবাতান মিন উম্মতি আহরাযাহুম আল্লাহু মিনান নাদ ইসাবাতুত তাগযুল হিন্দ ওয়া ইসাবাতু মাঈসবনু মারইয়াম غزওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি এটাও বলে গিয়েছেন হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে কিন্তু দিন শেষে বিজয় হবে মুসলিমরা দিন শেষে বিজয়ী হবে কারা পার্বত্য চট্টগ্রাম আমাদের যেখানে শুয়ে আছেন কাদের কাদের শুনে না কথা আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন কিন্তু মনে রাখবেন সম আল্লাহর এব খণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদের কি সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন ওল্লাহ কসম আল্লাহ সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন বীর বলবেন আমরা চাই এজন্য ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক মাহফিল বলিতে হোক সব জায়গায় এই তন্ত্রমন্ত্রের কবর দেওয়ার কথা বলি এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয় হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে এই বুটের মাধ্যমে আসবে না লিখে রাখেন লিখে রাখেন এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই আগামী দিনেও হবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে প্রিয় হাজিরিন প্রিয় এর জন্য বলি সতর্ক থাকো প্রেওম্মা সবাইকে পাবো না কিছু পলাবে কিছু আবার রাজাকার হয়ে যাবে পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম আমার আত্মীয় বলছিলাম আচ্ছা বলেন তো সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে আওয়ামী লীগ কোন পক্ষে থাকবে এই আল্লাহর বান্দা বলছি একটু ঘোরায় পেছায় বলছি যে সাবধান আওয়ামী লীগ করেন বলিয়া ভুলভাল বলিয়েন না সত্য যেটা এটা বলিয়েন পরিস্থিতি বুঝে বলিয়েন কুঝু সত্যি কমুক কিছু বলেন তো পাই আওয়ামী লীগ ভারতের পক্ষ নেব এবং এটাও বলেছেন উনি আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের গিয়ে হামলা করবে ভারত হামলা করবে বাংলাদেশে তারা হামলা করবে কই বিএনপি জামাত হেফাজতের বাড়িঘরে তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল ভাই ভাই শত্রুতা তাই তো এই গণতন্ত্র আমাদেরকে কি দিল ভাই ভাই ভাবা ছেলে বাবা ছেলে শত্রুতা আপনি কি মনে করেন আমরাও বুঝ আপনারা সব বুঝেন গণতন্ত্রের প্রণেতা গণতন্ত্রের প্রথম এই ডেমোক্রেসি প্রথম যিনি এসেছে তার নাম হলো জর্জ রসু আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন আপনার কি মনে হয় জর্জ রসু আব্রাহাম লিঙ্কন এরা খুব বুকা এরা বুকা গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নজবাহ এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে খিলাফতকে ধ্বংস করে ইসলামী শরিয়াহকে ধ্বংস করে সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয়েছে দেখান আগামী একশো বছরে হবে না লিখে রাখেন অতএব আসুন আমাদেরকে ভুল বুঝবেন না আজ হোক কাল আপনারা ফিরে আসবেন ফিরে আসবেন এই তন্ত্রমন্ত্রের দলগুলো তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক সেকুলার দল হোক এ সমস্ত যুবকেরাও একদিন ফিরে আসবে অল্লাহ অসম আল্লাহর ফিরে আসবে কি মনে করেন হাসিনা থাকতে হতাশ এখন খুব আশাবাদী না প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি ইনসাফ প্রতিষ্ঠা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না আসবে না আসবে না কোন একদিন এদেশের আকাশে কালেমার পথাকায়ুরবে সেদিন সভা খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন দিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খুদাই খুদাই বিধান আসার আগ পর্যন্ত দুঃখ বেদনা ভুলবার সুযোগ নাই কষ্ট কমবে না বাড়তেই থাকবে রান্দা আপনারা কি কর ওই যে আতুর বাডাল রান্দা ওই যে কাঠ জেরেদের সোজা করে চেয়ার কিংবা টেবিল খাটের বানাই যে কি কয় না 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 সমান করে যায় নেত্রুক নাই কইরা রান্দা রান্দা আইজ অ্যা যাই হোক এনে মনে হয় আমার মনে হয় নিত্র নামের বেশি রান্দা বুঝেন তো তো এই রান্দা দিয়া একটুক শেয়ার বানাবে খুব সুন্দর কইরা তো মিস্ত্রি নিয়ে আসছে মিস্ত্রিরা বলছে রান্দা নিয়ে আসছে খুব সুন্দর করে করতে চেষ্টা করছে পারে না যে ব্যক্তি বানাবে তার উঠছে রাগ হয় নাই আর একটা শহর থেকে ভালো মিস্ত্রি নিয়ে আসছে সেও চেষ্টা করতে পারে না তারাও বাদ দিছে দেশের বাইরে থেকে মিস্ত্রি নিয়ে আসছে চেয়ার সুন্দর করে বানাতেই হবে সেও আইসা অনেকক্ষণ চেষ্টা করতে পারে না হঠাৎ করে সে রান্নাটা উল্টাইছে উল্টায় দেখে রান্নার নিচে তেরা বেকা সারা জীবন এই রান্দা দিয়া যত ভালো মিস্ত্রি গোসা করুক সোজা হবে চেয়ার ভালো হবে প্রিয় বস্তি প্রিয় মুসুলিয়া প্রিয় ও আমার প্রিয় জাতি উম্মার প্রিয়া দিয়া যেমন সারা দিন সুন্দর চেয়ার বানানো সম্ভব নয় তেমনিভাবে এই আব্রাহাম লিঙ্কনের প্রণীত এই গণতন্ত্রের ধ্বজাদারীদেরকে দিয়া যতই সরকার পরিবর্তন হোক ইসলাম দিন কখনোই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে না হবে না অতএব দাওয়া এবং কোরআন সুন্নার দেখানো পথ এই পথে শান্তি মুক্তি কামিয়াবি অতএব ওই ওয়ালাদের আল্লাহ পাক বলে সোমিনার নাস মাইয়া কুলু না এরা মানুষের সামনে বলে ইমানদার কিন্তু আড়ালে গিয়া এরা মূর্তির পূজা করে নাওজুবিল্লা আড়ালে গিয়া এরা মূর্তির পাহারদার সাজে আল্লাহ পাক আমাদেরকে নিফাক মুক্ত ইমান দান করুন সকলে বলুন আমিন